সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান ও লেবানন প্রতিনিধি মিলন খানের পাঠানো তথ্যছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন শাহাদাত শাওন। লেবাননে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং লেবানন শান্তিরক্ষা মিশনে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রামের যৌথ সহযোগিতায় 200+ প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিজুর রহমান, জাহাজ সংগ্রামের কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন আমিনুল ইসলাম, শ্রম কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন। লেবাননে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিজুর রহমান শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন। সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে ভাষা আন্দোলনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। ইতালিতে বরিশাল বিভাগ সমিতির সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ওয়াসিম আকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলম হাওলাদারের পরিচালনায় সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দদের পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদিন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জাকির হোসেন সহ প্রবাসী বাংলাদেশিরা। নবনির্বাচিত কমিটিতে আলমগীর হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক, মহাসিন বয়াতিকে কোষাধ্যক্ষ, কামাল উদ্দিন মিয়াজিকে দপ্তর সম্পাদক, ইসমাইল হোসেনকে প্রচার সম্পাদক হিসেবে আগামী 2 বছরের জন্য সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সারা কবির, সভাপতিত্ব করেন স্কুল গভর্নিং বডির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, বিশেষ অতিথি ছিলেন প্রথম সচিব ফাহমি সাইদ। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির। শাহাদাত শাওন, আরটিভি।